ফেরাউনের মতো বেড়া, ফেরাউন ফেরাউন বেড়াটা হস না ডা, কথা কোনো হস না ডা, ফেরাউনের মতো বেড়াটা রে আল্লাহ কি জোতান্ডা জোতাইল। এখন সিহন কথা আছে তো হুদা ঠিক করে লইতো না তো, এই ফেরাউনের যেটা জোতাইছে এই কর্মচারীরে বেতন দিছে গাড়া ফেরাউনে কে দিছে, ফেরাউনের বেতন খাইয়া ফেরাউনের কর্মচারী ফেরাউনের জোতা দিয়া ফেরাউনের মাথার ভিতরে সারা জীবন ফিট দিয়া তার তর্জা করে লইল খেলাকা। আরে কি কই নমরুদ রে, নমরুদ রে এই নমরুদের জমানায় নমরুদের জোতা দিয়া নমরুদ রে ফিট দিয়া নমরুদের কর্মচারী এই কারবারটা করছে, আর ফেরাউনের জমানায় কি কারবারটা করলো তোমরা তো হুমসোয়ে মুসা আলাইহিস সালাম নদী পার হইয়া ইয়া করছে তে মাছ বরাবর গেছে পরে আল্লাহ ডাক দেখো ফানি সাইয়ার সত্যিটা জাতা দিয়া না, তারে যখন সুবা দিয়া লাইছে তো বুট বুটি ছুটে গেছে গা, এ ফানি খায় আবার বুচ্চু রইয়া ভাই এউরে, আবার দুধ দিয়া যেগে আবার বুচ্চু রইয়া ভাই এউরে, কতক্ষণের ভিতরে তার ফ্যাটটা ঠুল ঠুল লইয়া গেছে গা, তে আর ভায় না খেলাকা কথা কেনা খেলাকা পারেনি ওই আল্লাহ। কারুনের গুডাউনের তালার চাবি দি নিতে চল্লিশটা উট লাগে, আর আস্তে কর কয়টা উট, কেউ ঘুমাইলেছেন আপনারা, কয়টা উট লাগছে, চল্লিশটা উট দিয়া দাম তিনটে কাশিসার পর্যন্ত চাবি দি নিছে। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, তালা দি নিতে কি আরো কম উট লাগবো না বেশি উট লাগবো, মাল দিলিতে আরো বেশি, তাহলে হেই কারুন রে আল্লাহ একটা ফেরেস্তা দিয়ে কইছে তার একটা ঠেকনা দে, এই কারুনে মাটির উপরে আসিল তার একটা ঠেকনা দিছে আড়ু পর্যন্ত তার ভিতরে গেছে গা, তা আইস দিয়া কয় হে কি কি শুরু করলাম আল্লাহ, কয় কি শুরু করছেন, কতক্ষণের ভিতরে তো টের পাইবে গেছে গা, কতক্ষণের ভিতরে কোমর পর্যন্ত, কতক্ষণের ভিতরে বুক পর্যন্ত, এরপরে যখন দুই বাজে গেইতেছে তো সিল্লান দিয়া কয় মুসাও একটা লাইন করো, কয় লাইনের টাইম শেষ। আমি তফসিরে পাইছি তারে বিলে ডেইলি একটা ফেরেস্তা একটা করে থাকনা দেয় তো কুদ্দুর করে যাইতে থাকে কেয়ামত পর্যন্ত যে যাইতে থাকবো, কারুনের এই সম্পদরি এত বড় সম্পদের মালিক সেই কারুন, কারুনকে আল্লাহ মাটির তলে খাদাই লইল, আর তুমি দান্তির বেলা কয়টি আর মালিক হইছ ঠিক কিনা কও, সব জায়গার দিতে পারো রাইতের বাজে সাড়ে নয়টা কয়টা কথা কয়না তো কয়টা, রাইতের বাজে সাড়ে নয়টা, সাড়ে নয়টার সময় আপনার হাতে ঘুমাইতে পারে না মশার জ্বালা তে গিয়া সেটা টং দোহানো গিয়া কয় কিছু তো কথা কইবেন আপনার এমনি তো শুনে কথা বলে সাড়ে নয়টার সময় একতে গিয়া টং দোহানো গিয়া কয় একটা কয়েল দি তো তো মশার জ্বালা ঘুমাইতে পারে না, গিয়া কয়েল খুঁজছে দোহানদার কয় ভাই দোহান বন্ধ করে আনাইছি ওহন কয়েল দেওয়ার যেতে না হিসাব নিসাব ক্লোজ করে আনাইছি, কয়েল দেওয়া যেত না হিসাব ক্লোজ করে রয়েছ আমরা কি ভাই বিলাত চাইছি রয়েছে তোরা বাড়ি আমরা বাড়ি কয় কায় দেখ কয়েল সহালে তো পেয়ে দেবা, তো এই কথা শুনলে সেটা হ্যাঁ কি যাবো কয়েল দিছে কয়েলের দাম হইলো আড়াইটি হাফ, কয়টি হাফ আড়াইটি হাফ কয়েল তে বাহি নিছে পরের দিন সহালে দিব করে আড়াই বছর ঘুরাইছে, আড়াই বছর পরে দোহানদারের সামনে দেখে গেলেছে ও কয়েলের টেহারা দিতা না কয় তোর মতো খারাস দোহানদার তো দেখছি না একটু কয়েলের দাম দিয়ে একটা সামনে ঘুরিল অন্য তে যে আড়াই বছর ধরে ঘুরা তে খারাস না হাতে খুঁজলো গেলে তে খারাস কত একটা মনে পড়ছে কই লিতাম নাকি, ওই যে এক যে কইর খাইয়া যায় কইর সাবাইয়া খাইয়াতে হালাইয়া যায় ফিসি দিয়ে একটা টহাইয়া টহাইয়া শুইতে আছে আর কইতেছে কেমন খারাসে খাইছে একটা ফোড়া রস নাই যেতে খাইয়া গেছে হাতে খারাস তুই শুই না বালায় তোর কইছে ফিসি দিয়ে শুইতি তুই বাহি ওলা ওই নগতলারে দম খায় হ্যাঁ তো ফানাইতে হা হ্যাঁ তো খাদাস আর তুমি বালা এখন আবার হুমকি দিছে না বেড়াইয়া এখনো থামলে তো ভালো আছি তো দোহানদারে বাজার উঠতে হুমকি দিতে আছে কয় এই আমার ফুতের কাছে বিলে কেড়াতে হা বুঝছে আমার যে সাতরা ফুত তে বুঝছে হইলে করণ লাগে না সাতরা ফুত লাড়ি নিয়ে খেলিলে সাতরা ফুতে আর গ্রামটা দামতি গ্রামটা কি মনে করো দাঁড়া সাতরা ফুত খেলিলে গ্রাম ভাই বলি লগে এগুল দিয়ে আপনার বাহে গল্প করতে আছে আর তে উত্তর বাজারে খেলিয়ে খেলিয়ে কয় রে আমার আব্বার তে বিলে কেড়ায় টেহা খুঁজে কয় এলে কিতা কইতাম রে তোরা আমরা আসতে ভাই এর লোকে ভাববি মানুষ কয় তোরা না সাত ভাই আরেক ভাই হয়েছে কবে আব্বা বেড়াইয়া এগুলো হলো কুকুরের স্বভাব ঠিক কিনা কোনোদিন কোনো মানুষ
তার সন্তানকে নিয়ে গর্ব করে না, কুত্তায় দেখবা 5-6টা বাচ্চা দেয়, এটি লইয়া দেখবা কি বেড়াগিরি দেখায়, ঠিক কিনা ক? তোমার আল্লাহ 7টা ফুট দিছে, তুমি সেটা গইড়াইয়া গইড়াইয়া কানবা, মসজিদের উত্তর ভারতে গইড়াও শুরু করবা, কানতে 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 দৈন মাথা যাইবা, আবার হাতে গইড়াও শুরু করবা, কানতে 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 উত্তর মাথা তাইবা, তোমার কান্দাও কুলাইব, তোমার কত মাইসে একটা জিও না একটা ফুট হয় না, উমরা করতে গেছে, হজ কইরাইছে, আজমির শরীফ গেছে, হুজুরাতে তাবিজে না বেরিয়ে বেড়াইয়া গুসা বানাই নিছে, ফানির ভিতরে সুবা দিয়ে ধরে বুটবুটি ছড়াইছে ফড়া ফানির ভিতরে, এর ফলেও বাচ্চা কাচ্চা হয় না, আর তোমার আল্লাহ খুঁজনের আগে 7টা দিয়া বইয়া দিছে, তুমি সেটা কানতে কানতে তোমার শহর কোনার গাওনের কথা, তুমি সিল্লাইয়া সিল্লাইয়া কোনার কথা, আল্লাহ তুমি কি আল্লাহ এটা, তুই সে গিয়া প্রশংসা করার শেষ নাই, আর তুই গিয়া বেড়াগিরি দেহাস, তোর 7টা ফুট ফেরিলে আল্লাহ যেমনে দেয় এমনে নেয়, ঠিক কিনা ক? কিন্তু কুকুরের স্বভাব, কুত্তায় দেখবা 5-6টা বাচ্চা দিয়া কি বেড়াগিরি দেহা, 5-6টা বাচ্চা দিয়া জনিত একটু আড়ি নয় একটু কে কু করে, বুড়া কুত্তাটা দেখবেন খেয়ার মিলার মধ্যে ডালান দিয়া মুসকি মুসকি হাস, মশাল লাইছেন রে বড় হয়েছে তো সুইটটা দিয়ে সাইডা দিয়া তাইলে মুসকি মুসকি হাসে, আবার এই বুড়া কুত্তাটা দেবো এভাবে মুসকি মুসকি হাসে, আর বাচ্চা কুত্তা নিয়ে কেউ কু কয়ে কু করতেছে, আরেকটা কুত্তা উত্তর ভারতে দৈন ভাড়া যাই চলেছি, বুড়া কুত্তার ডাক দিয়া কয় তো তাড়াতাড়ি ফাত্তা ফাত্তা কাইক দিয়া যাইগিয়া, ও মালা কিতা কই ডালা ইতান বড় হয়েছে কোন জানো তো, ফাত্তা ফাত্তা কাইক দিয়া যাইগিয়া, বুড়া কুত্তাটা ওই উত্তর ভাড়ার কুত্তাটা দৈন ভাড়া গেছে, আহনের সময় দেখে যে বুড়া কুত্তাটার মন খারাপ, ডাক দিয়া কই কি তো যাইতে দিয়ে দেখলাম বেড়াগিরি, আইতে দিয়ে দিয়ে করে মুখ গুণা ঘটনা কি কয় বেড়াগিরি শেষ, কয় কি তো হয়েছে, কয় যে যে আশায় বেড়াগিরি করছিলাম 6 ফুট সবে শেষ, কয় কি তো হয়েছে কইতে পারো না, কয় দুইটা ফ্যান খাইতো গিয়া ফ্যানের ভিতরে বুতুয়ে ফুইরা মরে গেছে, বাহির দুইটাই ফ্যান ওলা ফমিলো ফানি খাইতো গিয়া ফ্যানার তলে ফুড়ে গেছে, আর উঠতে তো পারছে না, আর আসিল দুইটাই দিয়ে ফোলা পাইনে বেড়া গিয়া মাই ফেলাইছে, বেটাগিরি আছে না গেছে, ও আব্বা আব্বা তোমার চিন্তা লাগে না কুদ্দুরা, তোমার কুদ্দুর চিন্তা লাগে না, তোমার আল্লাহ 6টা ফুট দিছে 7টা ফুট দিছে, বাস্তব ঘটনা শুনে যাও, জাগার নাম কইলে সিঙ্গালাই বেলাইগার কইলাম না, বাস্তব কথা শুনে যাও, আপন দুই ভাই কয়দিন আগে জায়গা জমি বন্টন করা হয়েছে, বড় ভাই আমি এনেছি মাপ দিয়া ইট দিয়া সীমানা বসাইছে, দুই ভাইয়ে মিল্লা যখন জায়গা ভাগ করছে, বড় ভাইয়ের 6 ফুট ছোট ভাইয়ের 9 ফুট, ছোট ভাইয়ের 10 ফুট হইছে না, বড় ভাইয়ের 6 ফুট, বড় ভাই এখন অর্ধেক ভাগ পাইছে, 10 ফুট ও কান না ও ভাইয়া নিবন্ধ খাবার এত সমান সমান, পরের দিন মাফের পরের দিন সকালবেলা সীমানার ভিতরে গিয়া ঘর তুলতে আছে, যাবার আর ফুট নাই, এবার আর সীমানার দুইটা গাথা করতে আছে, বড় ভাইয়ে বাতি জারারে লইয়া ছোট ভাইয়ে দৌড় দিয়া বাড়িয়া গিয়া কবাই সাহ কালকাতি আপনি বন্ধ করে দিলেন, ইডু আপনি বোয়াইলেন, আপনি যে আমার ভিতরে ইয়া গাথা করতে আছেন ঘটনা বুঝলাম না, তা আমি তুলতাম না তুই তুলবি, আমার 6 ফুট তোর গিয়া 9 ফুট তোর তি খাইব কারা, আমিও তো তুলাম, কয়দিন পরে মইরা গেলে গাইবিরিরেও তো বাফের বেদ ফাড়াই দেন, সব দাদা আমারে তাহলে আগবাই রাখতে আসি, আগবাই রাখতে আসি, ছোটো ভাইকে ভাই এটা একটা কথা কইলে ভাইয়া নিবন্ড আপনি কাম রাখলে কই এক হাত নিবেন, আপনি জোর করে আমার ভিতরে ঘর তুললা লাইবেন, এটা কেমন কথা বুঝলাম না, এটা তো কই যায় মানে না, বড় ভাইয়ে ডাক দিয়া করে এই তুই কি এমনি এমনি ঘর যাবি গিয়া নাইতেন রে ডাক দিতাম, কবে এই দেখিতা কয় কয় দিয়ে তো কথা তো এটাই যেহেন সেটা হেঁটে হেঁটে হ্যাঁ কয় ওই দেখিতা কয় দেখিতা করে তোরা, এবার ডাক দিছে বলে দুইটা থাহে বিদেশ 4টা ঘর দৌড় দিয়ে ঘুরঘুরি দিয়ে বাড়ি আইছে, কি তাব্বা কয় তোর সাসারে ঘর ফাড়াই দি, হ্যাঁ যখন দৈরা দিতে আইছে হ্যাঁ আমি ঘর যাই ফিরতাম এনে ঘুরিতাম, আমার জায়গার তুমি ঘর তুলো আমার ফাড়াই দিবি ফিরত, কয় তো কেমনে ফাড়ান লাগবো ফাড়ারে, এবার এই কথা কইছে পরে একটা ফুতে গুমুর কইরা এবার ফিটটা নিতে একটা কিল দিছে, বুড়া মানুষ না শীত কেল্লা দিয়ে সাদ্দর কাজে ঘুষ হইয়া খেয়ে রুই দিছে, এবার যখন কিলটা দিছে এবার আর বহে ফিরে দাঁড়াটা দৌড়ে উঠছে, এবার দৌড়ে রয়েছে আর দোষু যায় না, এরপরে গ্রামের মানুষ দৌড়াইয়া দৌড়া নিয়া এবার আর গরম হুতাইছে, এবার আর বহে সরিষার তেল আর গিয়া রসুন গরম কইরা এবার আর ফিরো দিতে আছে, এর ভিতরে জোহরের আজানটা দিছে, এবার আর গাল ভাইয়া ভাইয়া ফানি ফুটতে আছে, আমার ভাইয়ে আমার এনে দুইটা থাবড়া দিত, আর যে বাতিজা দিয়ে আমার মায়ের খাইলো আমার একটা ফুট নাই দেখ না, বাতিজা দিয়ে আমার মায়ের খাওয়াইলো কলজাড়ায় মানে না, হঠাৎ করে আজানটা দিছে প্রত্যেক দিন, এবার জামাতে গিয়া নামাজ পড়ে আটকা সিল্লেন গেলাইছে, আল্লাহ
আমার ভাই এই কামটা করলো, চিল্লান আল্লাহ শুনছেনি, কথা কথা শুনছেনি, আল্লাহ রে ডাক দিলে আল্লাহ শুনে নাকি শুনে না, আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনা হুয়া বাইনা আল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, যে আল্লাহ কয় ডাক্তার দিল ডাক্তার দিতে দেরি কবুল হইতে দেরি হয় না, ঠিক কি না? শুনু ভাই আল্লাহ কয় ডাক দিছে, আল্লাহ তো ডাক্তার শুননা লাইছে, এমন সময় ক্রিং ক্রিং করে বিদেশতে মোবাইলও ফোন আইছে, ওই বাফে বড় ভাইয়ে ফোনটা ধরছে, ফোনটা ধরছে ফুতে ফোন করছে, ফুতে ফোন করে কয় আব্বা আপনি কী করেন, কয় ঘর তুলতে আসি, কয় আব্বা দুর্ঘটনা তো একটা ঘটছে, কয় কী দুর্ঘটনা, কয় বড় ভাই সাহেব গাড়ি লইয়া যাইতে লইছি, অ্যাক্সিডেন্ট কইরা গাড়িটা দোমরাইয়া মুসরাইয়া শেষ, ভাইয়ের জানি কী অবস্থা, বাসে নামর এই অবস্থা, কিতা কইলি রে ফুত, কইয়া এমন জুড়ে একটা সিলান দিছে, আত মোবাইলটা লাভ দিয়া গিয়া পড়ছে, এবারে গোডান দিয়া হইতা লাইছে, এবারে বউয়ে সিলান দিছে, আপনারা কেড়া কইয়াছেন, রাস্তার কাছে বাড়ি রাস্তার সব লুকাইছে, মুরব্বীরা কয় কিতা গো, কয় কেড়ায় জানি ফোন দিল, আমরা তাই নিদি ও বাবু কইয়া সিলান দিয়া নাই, গিয়া দেহে ফোনটা হনো বাজে, ফোনটারে ধইরা দেখে ওই বাতি যায় ফোন দিছে, লগের ঘরের সাসায় ধইরা কয় কিতারে তুই কেড়া কয় আব্বা আপনি কেড়া, আমি তো তোর সাসায় না, কয় কি হইছে, কয় আব্বারে কইছতাম বড় ভাই অ্যাক্সিডেন্ট করছে, এটা হইনে না দি সিলান দিছে, আরেক মুরব্বী শিরার দইরা দেখে শিরা আর বাজে না, মাথায় দুই দিকে ঘুরান দেয়া কয় নাই, এবেডা আর দুনিয়াতে নাই, খেলাকা ঘন্টাটা ওদের ফিরছে না, হেতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে নাই, এবারে গিয়া খবর পাইয়া নাই, আরও আছে তো শেষ হইছে না তো, ওই দুইতে যে গাতা করতে আছে আব্বার সিল্লান হইন্ডা, হেতে বাফের ভাই চাইছে কূপ দিছে গাতা সাইয়া রইছে বাফের দিকে, আর মাটি মাটি তুলতো আধ দিছে গাতা সাইয়া রইছে বাফের দিকে, হেতে কূপ দিছে না সাইয়া, হেতো আধ দিছে না সাইয়া, এখন কূপ গিয়া পড়ছে গাতা, আল্লাহ ডাক দিয়া কয় যে ইয়াতে সাসারে কিলদা দিস না, এই আত্রার গাতারতে বার করতে দিলাম, আত্রা গাতা রইছে, হেবেড়ায় নাই হেতে নাই, খেলা ডাকা পারিনি, বেড়াগিরি যা হোক বেড়াগিরি যাও, কিন্তু তোমার মতো বেড়ায় কে জন্য তার আইসিল না, তোমার তো বালা বালা বেড়াই দিদি হমান হইয়া গেছে গা, ফেরাউনের মতো বেড়া, ফেরাউন ফেরাউন বেড়াটা হস না ডা, কথা কোনো হস না ডা, ফেরাউনের মতো বেড়াটা রে আল্লাহ কি জোতানটা জোতাইলো, এখন সিহন কথা আছে তো হুদা ঠিক করলে হইতো না তো, এই ফেরাউন্ডে যেতেন জোতাইছে, এই কর্মচারীর বেতন দিছে গাড়া ফেরাউন্ডে কে দিছে, ফেরাউনের বেতন খাইয়া ফেরাউনের কর্মচারী ফেরাউনের জোতা দিয়া ফেরাউনের মাথার ভিতরে সারা জীবন ফিট দিয়া তার তর্জা করে লইল, খেলা কার, আরে কি কই নমরুদ রে, নমরুদ রে এই নমরুদের জমানায় নমরুদের জোতা দিয়া নমরুদরে ফিটটা নমরুদের কর্মচারী এই কারবারটা করছে, আর ফেরাউনের জমানায় কি কারবারটা করলো তোমরা তো হুনছই, মুসা আলাইহিস সালাম নদী ফাড়ি আইয়া পড়ছে তে মাছ বরাবর গেছে পরে আল্লাহ ডাক দিয়া কয় ফানি সাইয়া রসিদ কিতা জাতা দিয়া না, তারে যখন সুবা দিয়া লাগছে তে বুটবুটি সুটটা গেছে গা, এ ফানি খায় আবার বুচ্চু রইয়া ভাই এউডে, আবার দুধ দিয়া যেগে আবার বুচ্চু রইয়া ভাই এউডে, কতক্ষণের ভিতরে তার ফ্যাটটা ঠুল ঠুল লইয়া গেছে গা, তে আর ভায় না, খেলাকা কথা কেন, খেলাকা পারিনি ওই আল্লাহ, নমরুদের মতো বেড়ারে জোতাইয়া ফেরাউনের মতো সুবাইয়া কারুনের মতো বেড়ারে, কারুন তোমার কয়টি হইছে, কয়কানি খ্যাত হইছে তোমার, কয় কোটি টাকার মালিক তুমি, কারুনের যে সম্পদরি কথা একটা মনোভূত করে নিলাম নাকি, কারুনের যে সম্পদরি এটি রাহনের লেগে গুডাউন বাড়াইছে, গুডাউনের যে তালাডি তালার যে সাবি প্রতি তালায় তারি সাবি থাকে তিনটা, একটা করে সাবি আলগা কইরা সব দিনে নিয়া দামতিতে কাশি সাইড নিব মনে করে, হ্যাঁ ট্রাক হাইয়া রয়েছে দামতিতে কাশি সাইড হয়েছে তো সাবি দি নিব, এক জায়গা তার এক জায়গা কারুনের গুডাউনের তালার সাবি দি নিতে ৪০টা উঠ লাগে, আর আস্তে কর কয়টা উঠ, কেউ ঘুমাইলেছেন আপনারা, কয়টা উঠ লাগছে, ৪০টা উঠ দিয়া
দাম তিনতে কাশি শাড়ি পর্যন্ত সাবিরি নিছে। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, তালাডি নিতে কি আরো কম উঠ লাগবো না বেশি উঠ লাগবো? মালডি নিতে আরো বেশি। তাহলে হেই কারুন রে, আল্লাহ একটা ফেরেশতা দিয়া কইছে তার একটা ঠেকনা দে। এই কারুনে মাটির উপরে আসিল, তার একটা ঠেকনা দিছে, আডু পর্যন্ত তার ভিতরে গেছে গা। তাই দিয়া কয় হে কি শুরু করলাম আল্লাহ, কয় কি শুরু করছেন? কতক্ষণের ভিতরে তো টের পাইবে গেছে গা, কতক্ষণের ভিতরে কোমর পর্যন্ত, কতক্ষণের ভিতরে বুক পর্যন্ত। এরপরে যখন বিগ বাজে গেতেছে তো সিল্লাম দিয়া কয় মুসাও একটা লাইন করো, কয় লাইনের টাইম শেষ। আমি তফসিরে পাইছি তারে বিলে ডেইলি একটা ফেরেশতা একটা করে থাকনা দেয়, তো কুদ্দুর করে যাইতে থাকে, কেয়ামত পর্যন্ত যে যাইতে থাকবো। কারুনের এই সম্পদরি এত বড় সম্পদের মালিক সেই কারুন, কারুন যে আল্লাহ মাটির তলে খাদাই লইল, আর তুমি দান্তির বেড়া কয়টি আর মালিক হইছ? এই কোমরের ভিতরে স্টিলের আলমারির চাবি চা খাইতে গিয়ে কিন্তু পরে পরে লড়া দেয় দোকানদারে, কই কি তো এটা তুই চিনতি নাই স্টিলের আলমারি, তুই তো একটা বাক্স লইয়া আস টিনের বাক্স, তুই তো এটা চিনবি দি স্টিলের, স্টিলের আলমারি বড় হরি বড় ইয়া বড়বড়া, তুমি স্টিলের আলমারি লইয়া দাদাগিরি দে হ্যাঁ, এই স্টিলের আলমারিও তুমি কিনো নাই, তোমার ফুতেরে বিয়া করাইয়া যৌতুক পাইছো, ঠিক কি না? কো মুসলমান রঙে রঙের পরে দৌড়াইতে আছো,